হাই পিও ভিউয়ার্স স্কিনে যে মেডিসিনটি দেখতেছেন এর কাজ কী এর উপকারিতা কী এটি খাবার নিয়ম কী এটি খাবার পূর্বে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা গোপন সমস্যায় ভুগে থাকেন কিছু গোপন সমস্যা রয়েছে যা অনেক সময় লজ্জায় কাউকে বলতে পারা যায় না কিংবা ডাক্তারের কাছেও যেতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি হবেন রাতের রাজা আমাদের মাঝে অনেকেই আছেন যারা এই যৌন সমস্যায় ভুগে থাকেন সমাজের সত্তর থেকে আশি পারসেন্ট সমস্যা একটি কারণ হল পুরুষের দুর্বলতা যার কারণে নানান ধরনের সংসার ভেঙে যাচ্ছে পুরুষ তার স্ত্রীকে খুশি করতে পারতেছে না অথবা মিলন করার সময় সহজে লিঙ্গ দাঁড়ায় না কিছু টাইম সেক্স করার পর বীর্য চলে আসে আর শত চেষ্টা করার পরেও লিঙ্গ দ্বারা করানো সম্ভব হয় না শত চেষ্টা করার পরেও যদি লিঙ্গ দাঁড়ায় আর লিঙ্গ যদি স্ত্রীর যৌনপথে প্রবেশ করে সাথে সাথেই বীর্য আউট হয়ে যায় দীর্ঘ সময় ধরে যৌন মিলন করা কোনোভাবেই সম্ভব হয় না এতে করে তার স্ত্রী রাগণ্বিত হয়ে যায় এবং নিজের কাছে নিজেকে ছোট মনে হয় তাদের জন্যই মূলত আজকের এই ঔষধটি এই ঔষধটি যদি আপনি খেয়ে থাকেন আপনি হবেন রাতের রাজা স্ত্রী অবশ্যই আপনার কাছে মাথা নত করতে বাধ্য থাকিবে তাই যারা এ ধরনের সমস্যায় ভুগতেছেন তারা এই মেডিসিনটি নিঃসন্দেহে খেতে পারেন মেডিসিনটি খাবার নিয়ম হল সাধারণত যৌন মিলনের চল্লিশ মিনিট পূর্বে মেডিসিনটি খেতে হবে তারপরে যৌন মিলন করতে হবে ঔষধটি খাবার সাথে সাথেই কোনোভাবে যৌন করা যাবে না যৌন মিলনের অবশ্যই চল্লিশ মিনিট পূর্বে ঔষধটি খেতে হবে এ ঔষধটির সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া যেতে পারে ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন চোখ লাল হয়ে যাওয়া মাথা ব্যথা করা ঘাড় ব্যথা করা অতিরিক্ত ঘাম আসা ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে হয়ে থাকে যে সকল রুগীরা এই ঔষধটি খাওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করবেন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে অতিরিক্ত ডায়াবেটিক্স হার্টের সমস্যা কিডনিতে সমস্যা লিভার সিরোসাইসিস তারা অবশ্যই ঔষধটি সতর্কতার সাথে সেবন করবেন যদি আপনাদের এই ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন